দুদিনের সফরে রাজ্যে এসেছেন এনডিএ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু এবং মঙ্গলবার সকালেই তাকে দেখা গেল। তিনি কিন্তু স্বামীজির জন্মস্থান পরিদর্শন করেন এবং এরপর বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে দেখা গেল তাকে। শহরের একটি পাঁচতারা হোটেলে বিজেপি সাংসদ ও বিধায়কদেরকে সঙ্গে নিয়ে বৈঠক করলেন তিনি। তার সঙ্গে বৈঠকে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির একাধিক শীর্ষ নেতাদের। রাজ্যপাল প্রথম রাষ্ট্রপতি ছিলেন তিনি। তিনি দেখতে পাচ্ছেন সেই ছবি,